আসসালাম আলাইকুম কুরআন বুকে নিয়ে যা বললেন পুতিন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল পৃথিবীর বিভিন্ন দেশের মতো রাশিয়াতেও গত বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে আর ঈদের দিনই এক অবাক করা কাণ্ড ঘটালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির একটি মসজিদের সামনে পবিত্র কুরান বুকে নিয়ে বললেন এর অবমাননা অপরাধ মুসলমানদের পবিত্র এই গ্রন্থের কপি পুরানোর অনুমতি দিয়ে সুইডেন যখন গোটা মুসলিম বিশ্বের নিন্দার তীরে বিদ্ধ হচ্ছে ঠিক তখন মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ নেতা প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোকে খোসা দিয়ে বলেন অনেক দেশে না হলেও রাশিয়ায় কুরআন অবমাননা গুরুতর অপরাধ এদিন মুসলিমদের পক্ষ থেকে তাকে একটি কুরআন শরীফ উপহার দেওয়া হয়